হ্যালো দর্শক বন্ধু বান্ধবী সকল, কিছুদিনের বিরতি মূরত আমি আজ আকো একটা রেকর্ডিং করবলে ওলাইছো। এই দেখিছে আপনাদের এই কুমড়া গছ লাগি আছে, ধুনিয়াকৈ লাগিছে। ইয়ার বহুত জালি কুমড়া আছিল, আগতে লাগিছিল, সৰুতে খালো। সৰু জালি সৰু কুমড়াক জালি কুমড়া বলে কয়, আপনাদের জানেই, আর ভাজি খাবলৈ ভাল, গতি বহুত চিঙি খোৱা হল। আচ্ছা, এটা আমি ইয়াক কেনেকে রোপণ করা হয়েছিল আর কেনেকে ইয়াক আপডাল ললে এনেদরে লাগন দিব লাগন মানে পাব পারি, সেই বিষয়ে অকমান কবলে ওলাইছো। এ চাওক, এই একটা গাঁত আছিল, গাঁতটা পুরাই লওয়া হয়েছে। গাঁতটা আছিল দুফুট বহল, এফুট দ। ইয়াতে শুকান গোবর, কেঁচু সার, খলি হৈ ছাই টাই গোটেই পচন সারে গাঁতটা ভর্তি করে দিয়া হয়েছে। দি পেলাই ইয়াতে ইয়াতে এজোপা দুজোপা তিনিজোপা একেলগে পুলি রুই দিয়া হয়েছিল, প্রায় এমহিয়া পুলি ইয়াতে রুই দিয়া হয়েছে। আর দিয়ার পিছত এই পুরা মানে বগাই গৈ দুমাহমানের ভিতর, আড়াইমাহমান হল আর দুমাহ আড়াইমাহ ভিতরই সুন্দরক বগাই গোটেই হেডালিখনতে বগাই পেলায় প্রায় ষাটিটামান লাগিছিলে। আমি জালি কুমড়া বহুত খাওয়া হল ইয়াতে, আর সেইবিলাকর ভিতর এইকেইটামান পুরো ধবল রখা হয়েছে। আর তার তলতে ইয়া লেচেরা ভেন্দি মানে হেডালিখনের তলতে দিয়া হয়েছে, যাতে ছাঁত এইবিলাক বস্তু ছাঁত হলেও একো নহয়। আর লাগিছে আর ভেন্দিও লাগিছে, লেচেরাও লাগিছে। ধর গুয়াহাটি বলে কলে তো আর ইয়াত ঠাই বেশি না থাকে, যেখানে থাকে সদ ব্যবহার করবলে হলে এনেকই হেডালির তলতো কিছু বস্তু করব পারি। আর এনেক করার পিছত দেখিলেই কুমড়ার লাগন কি সুন্দর লাগন হয়েছে। আর ইয়াতে বনপাত নিরাই দিয়া হয়েছে, বনপাত নিরাই দিয়ার পিছত ইয়াত সুন্দরক ই নিজের চেহারা পাতি ঠিকে রাখি ফসল দিবলৈ সক্ষম হয়েছে। গতি এইখানে কেনে মানে কুমড়ার ধর কুমড়া বারিষা খেতির ভিতর কুমড়াও একটা উত্তম, কুমড়ার ঔষধি গুণও বহুত আছে। লগতে কুমড়া খেতির বেশি যত্ন নাই, হেডালি উঠাই দিব পারিলে তলত যদি আমি অলপমান যতন লৈ খাদ্য দিব পারো তেতিয়া সুন্দরক লাগিব পারে লাগে। আর এইটো কেনেকে সহজতে করব পারি সেই বিষয়ে আমি অকমান দেখাই দিলো। আর কুমড়াটো স্বাস্থ্যসন্মত বহুত, লগতে আমার অসমিয়াত হাঁহে কুমড়াই খোৱা যেটা একটা পরম্পরা, সেই ফলেরপরাও ইয়াক পুরত হলে রাখি থলে ঠান্ডার দিনত হাঁহে কুমড়াই খাওয়ার কারণে উত্তম হয়। ঘরর করে থাক জৈবিকভাবে পাওয়া কুমড়ার সোয়াদেই বেলেগ, এই সকলেই জানে। গতি আমি কুমড়ার বিষয়ে অকমান আজি এনেক রেকর্ডিং করে আপনার দাঙি ধরিল, এই বিষয়ে মন্তব্য দিব, তারপর শেয়ার আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। ধন্যবাদ।